আসসালামু আলাইকুম বন্ধুরা, হোমিওপ্যাথিক টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন প্রাইভেট প্র্যাকটিশনার। আমি আলোচনা করি ছেলেদের বিভিন্ন সমস্যাগুলোর উপরে, যেগুলোর বিষয়ে সঠিক ইনফরমেশান খুব কম পাওয়া যায়। চেষ্টা করি সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা পড়ব, যে প্রশ্নের আলোকে কিছু আলোচনা করব, যে আলোচনার মাধ্যমে আপনারা কিছু ইনফরমেশান নিতে পারবেন। এক বন্ধু প্রশ্ন করেছেন, স্যার আমার বয়স 20 বছর, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে লিঙ্গ একদম শক্ত হয় না, আমি খুব দুশ্চিন্তায় আছি, আপনার ভিডিওগুলো আমি বারবার দেখি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না কোন ওষুধটি খাব, কোন ওষুধটি খেলে আমি পুরোপুরি এই রোগ থেকে মুক্তি পাব, কোন ওষুধ খাবো আর খাওয়ার নিয়মটা যদি একটু বলতেন উপকৃত হব। অনেকগুলো ভিডিও আমি আপনার দেখি, বোধহয়টির প্রশ্নটা এরকম যে আমি আপনার অধিকাংশ বা অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি এবং সেই ভিডিওগুলোতে বিভিন্ন ওষুধ সম্পর্কে আপনি আলোচনা করেছেন, যে ওষুধগুলোর আলোচনার সিমটমগুলো একই রকমের হয়ে যায়, আমি কোন ওষুধটি অ্যাপ্লাই করব। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি আমার মনে হয় আপনাদের অনেকেরই আছে, যে অধিকাংশ ঔষধের সিমটমগুলো মিলে যাচ্ছে, আমি কোন ঔষধটি অ্যাপ্লাই করব। বোধহয় এখানে মূল যে ইনফরমেশান আমি শেয়ার করব সেটি, আপনারা অনেকেই মনে করেন যে আমাদের অধিকাংশ সিমটম মিলে যাচ্ছে, এর কারণ হচ্ছে রোগগুলো একই রকমের। আপনারা যখন রোগ দেখে মিলাইতে যাবেন, রোগ সবার একই, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা কার হয়, প্রিম্যাচুর ইজাকুলেশন, যাদের উত্থানজনিত সমস্যা নেই কি উত্থান হয় কিন্তু দ্রুত বীর্যপাত হয়, পেনিটেশন ফেইডল, অর্থাৎ উত্থান হয় কোনো রকম কিন্তু ইন্টারকোর্সে যেতে পারে না, এই তিনটি সমস্যাই সবচেয়ে বেশি। আরও কিছু আছে যাদের ধ্বজভঙ্গ পর্যায়ে আছে। এই তিনটি সমস্যার অধিকাংশ সিমটমগুলো আপনাদের সাথে মিলে যায় এরকম, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধগুলোর ক্ষেত্রে সিমটমগুলো আলাদা হবে। এক্সাম্পল, অ্যাভেনাসেট হোমিওপ্যাথিক মেডিসিন, আপনার এই তিনটি সমস্যার উপরে এই ওষুধটি কাজ করবে কিন্তু এটির সিমটম সম্পূর্ণ আলাদা। যেমন কারো যদি মানসিক চাপজনিত কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়, প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, ইম্পটেন্সি হয়, সেক্ষেত্রে অ্যাভেনাসেট ভালো কাজ করবে। আশা করি বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। আবার বলি, সমস্যা একই কিন্তু সিমটমগুলো আলাদা। মানসিক চাপজনিত অ্যাভেনাসেটের বিস্তর কিছু ম্যাটেরিয়া মেডিকা আছে। মানসিক চাপজনিত কোনো সমস্যার কারণে যদি দ্রুত বীর্যপাত হয়, ইরেকটাইল ডিসফাংশন হয়, পেনিট্রেশন ফেল হয়, আপনারা অ্যাভেনাসেট ইউজ করবেন। এর ফলে আপনার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হবে। আপনি যখন স্থায়ীভাবে নির্মূল হবে তখন আপনার ইন্টারকোর্স নির্ভর করবে আপনার নিজস্ব ইচ্ছার উপরে, যতক্ষণ ইচ্ছা ইন্টারকোর্স করতে পারেন। নাম্বার টু, আরেকটি এক্সাম্পল দিতে চাচ্ছি, স্ট্রাফিস চেগ্রিয়া একটি হোমিওপ্যাথিক রিমেডি কাজ করে ওই একই ইরেকটাইল ডিসফাংশন, পেনিটেশন ফেলর, ইম্পটেন্সি। তবে স্ট্রাফিস চেগ্রিয়ার সিমটম হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করার ফলে যাদের পেনিস দিন দিন নিস্তেজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে মাস্টারবেশনের ক্ষতিকর কুফলের কারণে দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, পেনিটেশন ফেলর, স্ট্রাফিস চেগ্রিয়া ভালো কাজ করে। নাম্বার থ্রি, আরেকটি এক্সাম্পল, অ্যাগনাস কাস্ট, স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস বা পেনিসের বিভিন্ন ধরনের টর্চারের কারণে যদি ওই তিনটি সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, পেনিটেশন ফেলর, ইম্পর্টেন্সি, প্রিম্যাচুর ইজাকুলেশন, যদি কার হয় অতিরিক্ত সহবাসের কারণে, স্ত্রী সহবাসের কারণে, সেক্ষেত্রে অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক রিমেডিটি ভালো কাজ করে। তাহলে আমি এখানে যে ইনফরমেশান দিতে চেষ্টা করলাম, যে অধিকাংশ সিমটম মিলে না, অধিকাংশ রোগ মিলে যায়, হোমিওপ্যাথিক সবগুলো ওষুধের সিমটম আলাদা। এইভাবে যদি আপনি ওষুধের সিমটমগুলো মিলাতে পারেন, যেহেতু আমি এভাবে আপনাদেরগুলো মিলিয়ে দেখিনি, যদি এভাবে মিলাতে পারেন তাহলে ওষুধগুলো সেলেকশন করতে আপনার ভালো হবে, আর না পারলে আপনি
অবশ্যই একজন নিকটস্থ ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন, ওনাকে সমস্যাগুলো বললে উনি আইডেন্টিফাই করতে পারবে কী কারণে আপনার সমস্যা, দেন যদি ট্রিটমেন্ট করা হয় সম্পূর্ণরূপে সুস্থ হবেন। এই ছিল ইনফরমেশান। একটু যদি টেকনিক্যালি আপনারা এই বিষয়গুলো কেয়ার করেন, টেকনিক্যালি যদি এই বিষয়গুলো আপনারা সেট আপ করতে পারেন, আপনারা ঘরোয়া চিকিৎসা নিজে নিজেই করতে পারেন, আর সমস্যা হলে অবশ্যই ইউ মাস্ট গো ইয়ার নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডাক্তার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।